হ্যালো ফ্রেন্ডস, আমি শিবু আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফোনপের মাধ্যমে ইলেকট্রিক বিল পেড করবেন, এবং এই ফোনপের মাধ্যমে ইলেকট্রিক বিল পেড করলে আপনি হয়তো কিছু ডিসকাউন্টও পেতে পারেন, তো আপনার অফার অনুযায়ী আপনি কিন্তু পেতে পারেন। তো তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন যে কিভাবে এই ফোনপের মাধ্যমে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখুন, ফোনপে এই অ্যাপসটি ওপেন করবেন। যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আগে থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা ছিল, আমি এখান থেকে দেখে দিচ্ছি। দেখুন, তারপর দেখুন এখানে এই ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটি এটাতে ক্লিক করবেন, ইলেকট্রিসিটি। তো বন্ধুরা, এই ফোনপে অ্যাপসের মাধ্যমে আপনারা যদি ইলেকট্রিক বিল পেমেন্ট করে থাকেন, অন্য অ্যাপস থেকে আপনারা যে ইলেকট্রিক বিল পেমেন্ট করেন তার থেকে এই ফোনপের মাধ্যমে যদি ইলেকট্রিক বিল পেমেন্ট করেন তাহলে কিছু বেশি ডিসকাউন্ট মিলতে পারে বা আপনি কিছু রিওয়ার্ডস পেতে পারেন, এবং এটা খুব সহজে আপনার 2 মিনিটের মধ্যে, মাত্র 2 মিনিটে আপনি এই ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন। তো এই ইলেকট্রিসিটি এটাতে ক্লিক করার পরে দেখুন বিভিন্ন যে ইলেকট্রিসিটি বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোর নাম চলে আসবে। আমার কনজিউমার আইডিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির আন্ডারে। তো এখানে দেখুন আমি কনজিউমার আইডি বসাচ্ছি এবং যে রেজিস্টার মোবাইল নাম্বারটি সেটা এখানে বসাতে হবে। তো এখানে কনজিউমার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম এবং এখানে মোবাইল নাম্বারটা আমি এখানে পুট করে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো দেখুন, কনফার্ম অপশনে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেটা আপনার নাম এবং ডিটেলস শো করবে যে আপনার কত টাকা অ্যামাউন্ট ডিউ আছে, অর্থাৎ ইলেকট্রিক বিল পেড করতে বাকি আছে। তো এখানে তারপরে এটা পে বিল, অর্থাৎ বিলটা পেমেন্ট করতে হবে। আপনার ভীম ইউপিআই থেকে থাকে তাহলে অবশ্যই এই পাসওয়ার্ডটি বসাবেন, বসানোর সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে এটা ডেবিট হয়ে যাবে, অথবা আপনি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারেন। তো দেখুন, এভাবে বিল পেমেন্ট সাকসেসফুল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন।